দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন চলবে বললেন ওবায়দুল কাদের। অনিয়মকারী যে দলেরই হোক তাকে পাকড়াও করতে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সারাদেশে শেখ হাসিনার অ্যাকশন চলবে, এখনও সময় আছে, এসবের সাথে জড়িতরা সাবধান হয়ে যান। শনিবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা সংকট নিয়ে সেতুমন্ত্রী বলেন, মিয়ানমারকে বিভিন্ন অজুহাত দিয়ে উস্কে দিচ্ছে বিএনপি, যাতে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত না নেয়। আমরা 11 লাখ রোহিঙ্গার বোঝা আর নিতে পারছি না। দেশের বিরোধীরা নির্বাচনে ও আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে আরো শক্তিশালী করার জন্য দলের মধ্যে থাকা আগাছা ও পরগাছা পরিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারদিকে যেহেতু ষড়যন্ত্রের গন্ধ আছে, তাই এদের পরিষ্কার করার এখনই সময়। যে কোনো দুঃসময়ে আওয়ামী লীগের পাশে থাকতে হবে। 111-এ যেভাবে আন্দোলন করেছে আওয়ামী লীগ, ঠিক সেভাবে সামনের পথ পাড়ি দিতে হবে। তৃণমূলের কর্মীরাই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওদের বিষয়ে তিনি বলেন, কিছু কিছু এনজিও রোহিঙ্গাদের বিএনপির মতো উস্কে দিচ্ছে। কোন এনজিও যদি মানবিক সেবার আড়ালে সরকার বিরোধী কাজ করে তাদের আমাদের দরকার নেই, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের মর্যাদা রক্ষার্থে দলের যে কোনো নেতাকর্মীকে তার অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে, এটাই আমাদের সিদ্ধান্ত। এ লক্ষ্য নিয়ে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। তাই শেখ হাসিনার হাত শক্তিশালী করতে সকল মেয়াদ উত্তীর্ণ কমিটির সম্মেলন করবে শিগগিরই। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম, উপ দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সাইমুম সরোয়ার কমল, মহেশখালী কুতুবদিয়া আসনের সাংসদ আশিকুল্লাহ রফিক, চকরিয়া পেকুয়া আসনের সাংসদ জাফর আলম সহ শীর্ষ নেতারা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।